পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন এক অধ্যায় যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই। যাদের ভাই বা বোন মারা গেছে, শুধুমাত্র তারাই জানে ভাই বোন হারানোর যন্ত্রণা কতটা। আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি লাইফ স্টাইল ব্লগে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে কিন্তু আমার রান্নাঘরে আমি কাজ করছি না, আজকে আমার রান্নাঘরে দুজন ব্যক্তি খুব স্পেশালভাবে ইফতারি তৈরি করছে, মনোযোগ সহকারে বলতে পারেন। তো দুজন ব্যক্তি হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার বড় ননদ। তারা দুই ভাই বোন মিলে একেবারে জোর কদমে নেমে পড়েছে ইফতারি তৈরি করতে। আসলে আজকে আমার শ্বশুর বাসা থেকে আমার শাশুড়ি, আমার ননদ, ননদের মেয়ে, আমার ভাবি, ভাবির নাতনি, এরা এসছে আমার আম্মাকে দেখতে। অনেকদিন থেকেই তারা চাচ্ছিল আসবে আসবে আমার আম্মাকে দেখতে, কিন্তু আমার শাশুড়ির শরীরটাও তো তেমন একটা ভালো না। তো এরপর আজকে একটু মোটামুটি ভালো বোধ করেছেন, এরপর আমার আম্মাকে দেখতে এসেছেন। আর এই তো আমার ননদের মেয়ের রুদুষী নামাজ আদায় করছিল আসরের, আর এইদিকে হচ্ছে আমার এক ভাস্তির মেয়ে আরিয়া, ও বসে বসে মোবাইলে গেম খেলছিল। তো ওর এই মিষ্টি মিষ্টি চেহারাটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। মাশাআল্লাহ, এত সুন্দর মিষ্টি দেখতে, আর এত পাকা পাকা কথা বলে যে কি বলবো, খুব বেশি ভালো লাগে শুনতে। আর এইদিকে আমার ভাবি, মানে আমাদের শেফালি ভাবি, তিনি নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করছিলেন, আর আমার আম্মা আর আমার শাশুড়ি নামাজ পড়ে শুয়ে শুয়ে তসবি পড়ছিলেন। আর এই তো আমার ভাইয়ের ছেলে আনমোল, আমার মেয়ে আনুষা আর আমার ভাস্তির মেয়ে আরিয়া, ওরা তিনজন কিন্তু অনেক খুশি একসাথে হয়ে ওরা খেলছিল ওদের মতো করে। আর আজকের আবহাওয়াটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া। এমনিতেও কিন্তু এবছর অনেক বেশি শান্তি একটা আবহাওয়া আমরা পাচ্ছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। রমজান মাস মানেই কিন্তু একটা শান্তির মাস, তাই না? কিন্তু এবছর একটু যেন শান্তিটা বেশি অনুভব করছি। তবে মনটা অনেক খারাপ যে এত তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, কয়েকটা মাত্র রোজা আছে। আবার এই ভেবে অনেক বেশি মনের মধ্যে ভয় কাজ করছিল যে আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা আদায় করতে পেরেছি, আল্লাহ তাআলা কি ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে রেখেছেন। এই ভেবেই মনের মধ্যে অনেক বেশি ভয় কাজ করছিল। তো এই যে দেখেন, ইফতারি মোটামুটি আমি কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছি, আর এখন ভাজাভাজির আইটেমগুলো আমার ননদ করে নিচ্ছিল। আর এই তো আনুষার বাবাও কিন্তু সমান তালে কাজ করে যাচ্ছে আজকে একটার পর একটা। তো এখন সে আপেল কেটে নিচ্ছিল। আর এই তো বেলের শরবতটা আমি করে রেখেছিলাম, আনুষার বাবা এটা ভালোভাবে আমাকে ছেঁকে দিয়েছে। তো যাই হোক, এইদিকে ভাজাভাজির আইটেমগুলো শেষ। আর আজকে না কি বলবো, এত বেশি মজা লেগেছিল প্রতিটা আইটেম খেতে। সত্যি বলতে কি, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এই সম্মিলিত যে ইফতারটা, এই প্রথম কিন্তু আমার বাসায় হচ্ছে। যদিও দুই পরিবারের সবাই কিন্তু ছিল না এখানে, যেমন আমার শ্বশুর, আমার আব্বা, এরা ছিলেন না। তারপর আমার বড় ননদের হাজব্যান্ড, সেও কিন্তু ছিল না। আমার ছোট ননদ, সে আবার তার সংসারে, তার নতুন সংসারে ঢাকাতে। তো সবাই থাকলে আসলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তারপরও যাদেরকে পেয়েছি দুই পক্ষ থেকে, দুই পরিবার থেকে, সেটাও বা কম কিসের, আলহামদুলিল্লাহ। এই প্রথম আমার সংসার জীবনে শ্বশুর বাসা এবং বাবার বাসা সবাই একসাথে মোটামুটি আমরা ইফতারটা করে নিতে পারছি। তো এই তো ইফতারে কিন্তু অনেক অনেক কিছুই ছিল। আর আমি গত বছর যে কাঁচা আম রেখেছিলাম ফ্রোজেন করে, একেবারে কি বলবো, পুদিনা পাতা টাতা দিয়ে একটা জুস করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি একটা বোতল বের করে নিলাম। সবাই তো এটা খেয়ে অনেক বেশি মানে তৃপ্তি পেয়েছে, এই যে এটা কিন্তু ছিল সেই কাঁচা আমের জুস। এরপর আমি এখানে বেলের শরবত করেছিলাম, ইসবগুলের ভুষি দিয়ে লেবুর শরবত করেছিলাম। তারপর তো এই যে আরও অনেক কিছু দেখতেই পাচ্ছেন, ফল ফলাদি। আর হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে আমার শাশুড়ি, তারপর এই যে ভাবি, এরা অনেক কিছু নিয়ে এসছে। দই নিয়ে এসেছিল, জিলিপি নিয়ে এসেছিল, আমার আম্মা ডাব পছন্দ করেন খেতে, সেটা শুনে তারা ডাব নিয়ে এসছেন, আনার নিয়ে এসছেন। পছন্দ বলতে কি, আমার আম্মা তো আসলে কোনো কিছুই খেতে পারেন না, তবে ডাবের পানি আর আনার এই দুটো মোটামুটি একটু খেতে পছন্দ করেন বা খেতে পারেন। তো এগুলো শোনার পরে আমার শ্বশুর কিনে দিয়েছেন। আর এই তো উপরে সব মুরব্বিরা বসছে আর নিচে আমরা বসছি। মুরব্বিদের সাথে অবশ্য আনমোল, আরিয়া, আনুষা বসছে, আর আমরা এখানে আমার ননদ, আমার হাজব্যান্ড, আমি, আমার ননদের মেয়ে, আমরা বসছি। তো এটা হচ্ছে ইফতার আর নামাজের পরের ফুটেজ। তো বাচ্চারা এখানে ওদের মতো করে খেলা করছিল, তো তিনটা বাচ্চার আমি একটু ছবি তুলে নিলাম। তো ওদেরকে বললাম একটু পোজ দাও, তো ওরা ওদের মতো পোজ দিল। আর এখন হচ্ছে যাওয়ার আগ মুহূর্তে। তো আমরা কিন্তু নামাজ আদায় করে এরপর চা খেয়েছিলাম, আমার ননদ চা বানিয়েছিল সবার জন্য। আর এই যে ভাবি দই এনেছিল, তো আমরা এখন সবাই মিলে দই খেয়ে নিচ্ছি।
কেউ খেতে চায়নি, সবাই বলছিল যে না খাবে না, সবার পেট ভরা। তো আমি বললাম যে না আসো, যা এনেছো সবাই মিলে ভাগ করে খাই। আসলে ভাগ করে খাওয়া বা ভাগ করে সব কিছু পড়ার মধ্যে অনেক বেশি একটা আত্মতৃপ্তি থাকে, অনেক বেশি আনন্দ থাকে, তাই না? তো এই তো ফাইনালি এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো আরিয়াকে আরিয়ার নানু ঝুটি করে দিচ্ছিল, আর আমার শাশুড়ি আমাকে বারবার বলছিলেন যে আমি আবার আসবো, মন খারাপ করো না। আসলে আমি মাকে বলছিলাম যে আপনি থাকেন, সবাইকেই বলছিলাম, ভাবিকে, আমার ননদকে, কিন্তু আসলে থাকার উপায় নাই। আরিয়ার স্কুল ওই মুহূর্তে খোলা ছিল, তারপর রুদুশির স্কুল খোলা ছিল, যদিও এখন তো বন্ধই হয়ে গেছে। তো এই যে আমার আম্মাকে আমার ননদ বারবার বোঝাচ্ছিলেন যে আপনি মন খারাপ করবেন না, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, ইনশাল্লাহ আপনার কিচ্ছুই হবে না। আসলে আম্মা না সারাক্ষণ মন খারাপ করে থাকে, একটা অজানা ভয় না কি আল্লাহ ভালো জানে, জানি না, সারাক্ষণই মনটা একেবারে খারাপ করে থাকে। মনটা আসলে ভালো থাকে না আম্মার, শরীর ভালো না, তো এর জন্য কোনো কিছুই ভালো লাগে না। আবার ওইদিকে আমার আব্বাও বাসায় একা একা, সব কিছুই আসলে মিলে চিন্তা তো থাকি। তো এই যে সবাই চলে যাচ্ছে, আনুষার বাবা একটা গাড়ি নিয়ে আসলো, গাড়ি এই যে অটো নিয়ে আসলো আর কি, একেবারে সরাসরি আমার শ্বশুর বাসায় যাবে। আর এইদিকে হচ্ছে আনমোলকে আমার ননদ খেপাচ্ছিল যে চলো তোমাকে নিয়ে যাই, তোমার নানু বাসায় দিয়ে আসি। মানে আমার শ্বশুর বাসা আর আনমোলের নানা বাসা তো পাশাপাশি এলাকা, তো এর জন্য আর কি মজা করছিল। তো আনমোল আবার বলছিল যে না না আমি যাব না, আসলে এটা নিয়ে মজা করছিলাম। আর আরিয়া বুড়ি অনেক বেশি মন খারাপ করেছিল, কারণ ও কিছুতেই যেতে চায় নাই, ও থাকতে চেয়েছিল। সত্যি বলতে আনুষাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে, সারাক্ষণই শুধু আনুষা খালামুনি আনুষা খালামুনি। বুড়ি একটা, এই যে দেখেন বুড়ির কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে আছে। তো বুড়িকে এরপর সবাই বোঝালো যে আবার আসবো আবার আসবে, এরপর বুড়ি খুশি হলো। তো এরপর এই যে একটা মিষ্টি মিষ্টি হাসি দিল। তো এই যে দেখেন আনমোল বুড়াও কিন্তু অনেক বেশি খুশি। আসলে আরিয়া আনমোল আর আনুষা ওরা কিন্তু একসাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে। আর এই যে দেখেন ওদের কাণ্ড, ওরা আবার পেছন পেছন দৌড়াচ্ছিল। এরপর আমি বললাম যে না তাড়াতাড়ি চলে আসো বাসায়, চলো রাত হয়েছে। তো এই তো এখন আমরা বাসায় চলে এসেছি, আর আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু ভালোভাবে ধুয়ে টুয়ে একেবারে রান্নাঘরটার মুছে ফেলেছি, মানে রান্নাঘরের যে কাউন্টার টপগুলো সেগুলো মুছে ফেলেছি, আর এখন আমি ঘরটা ঝাড়ু করে নিব। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আসলে সত্যি বলতে কি আমি আমার রিয়েল লাইফটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর যেহেতু এখন রমজান মাস ওভাবে তো ভিডিও করতে ইচ্ছাও করে না, বা ভিডিওর দিকে এত বেশি মনোযোগ দিচ্ছিও না। সে আমার ভিউ হোক বেশি বা কম হোক এটা কথা না, রমজান মাস বলে কথা, এখানে কিন্তু রমজান মাসটাকেই একটু বেশি প্রাধান্য দিচ্ছি। তারপরও ভিডিওটা কম বেশি যতটুকু পারছি করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে তো আর জোর করে লাইক দিতে বলতে পারবো না। তো এই যে দেখেন অনেকগুলো ডাব কিন্তু নিয়ে এসছে, আনার নিয়ে এসছে, আর ওই যে দইয়ের হাঁড়িটা আমি রেখে দিয়েছি, ওখানে দই পাতবো। আর এই তো ঘড়ির কাঁটা এখন প্রায় 10:30 মতোই তো বেজে গেছে, আর আমি এই খাবারগুলো ঢেকে রাখলাম ডাইনিংয়ে। আর এই তো এখন ঘর দোর গুছিয়ে নিব, একটু ঝাড়ু টাড়ু করে নিব আর কি। সবাই মিলে আজকে একসাথে নামাজ আদায় করেছি, একসাথে অনেক গল্প করেছি, চা খেয়েছি, ইফতার করেছি, মানে একটা সুন্দর সময় সবাই একসাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।